है। सो आबार स्वागत जानाচ্ছি দিবস পনেরো চ্যানেলের পক্ষ থেকে। আর যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে লাল নিচে লাল বাটনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলের সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। আজকের ভিডিওতে টপিকটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের বেটা স্টুডিও থেকে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। এসে কিন্তু আপনাদের অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। এটি করার জন্য আপনাকে অবশ্যই টেলিগ্রাম মেনুতে ক্লিক করতে হবে। আমি আবারও ইউটিউব.com-এ চলে যাচ্ছি। ইউটিউব.com-এ চলে যাচ্ছি, একটু দেখাবেন। ভুলবশত একটি ভিডিও আসার কারণে আমি আবার চলে যেতে হচ্ছে। তারপরে আপনারা অবশ্যই যারা কম্পিউটার দিয়ে করবেন কি বলবো তারা অবশ্যই এভাবে আসবে তাদের। আর যারা মোবাইল দিয়ে করবেন তারা অবশ্যই ডেস্কটপ ভার্সন করে নেবেন। এখানে আপনারা ডেস্কটপ সাইজ করে নিয়ে আপনারা অবশ্যই কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে আপনারা আপনাদের লোগোটি দেখতে পাচ্ছেন ডান পাশে, আপনারা লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে আপনাদের এভাবে চলে আসবে। তারপরে আপনারা ইউটিউব স্টুডিও বেটা এখানে ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে দিচ্ছি, এখানে আপনাদের এভাবে শো করবে। এভাবে আপনাদের চলে আসবে, এভাবে আপনারা স্টুডিও .youtube.com-এ চলে আসবে। এখন আমরা কিভাবে এখন স্টুডিও বেটা থেকে ক্রিয়েট স্টুডিওতে চলে যাব। এখানে এই সেটিংগুলো বেটা সেটিংগুলো অনেক কিছু কি বলবো আমারও ভালো লাগে না, অনেকেরও ভালো লাগবে না দেখতে পাচ্ছেন। এই জন্য আপনাকে সেটিং অপশনে ক্লিক করতে হবে, বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে সেটিং স্থানে ক্লিক করতে হবে, সেটিং বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের একটি অপশন আসবে, যে আপনাদের অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডিফল্ট ক্রিয়েট এক্সপ্যান্ডার নাকি এখানে এই যে। তারপরে এখানে ক্রিয়েট স্টুডিও ক্লাস দিয়ে ক্লিক করবেন আপনারা। এরপরে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের এখন অপশনটি চলে আসবে। আবার লোড হয়ে যাচ্ছে, আমি এখন লোড দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। আমি আবারও youtube.com-এ চলে যাচ্ছি। youtube.com-এ চলে যাচ্ছি, আবার চলে গিয়ে আমি এখন স্টুডিওতে চলে আসবো। আবার আমি আবার ক্রিয়েট স্টুডিওতে চলে আসতেছি। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের আগের মতো কি বলবো যেটা আগের মতো করেছিল এখানে আপনারা চলে এসেছেন স্টুডিওতে। আপনারা যদি ট্রাই কি বলবো আপনারা যদি বেটা স্টুডিওতে ব্যবহার করতেছেন তাহলে ট্রাই স্টুডিও বেটা এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে শুধু কিন্তু স্টুডিও তার ডিফল্ট হবে না, এটা সার্চ করার জন্য আপনাকে অবশ্যই ডিফল্টভাবে সার্চ করতে হবে। এরপরে আপনারা অবশ্যই আবারও সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই সেটিং অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা ডিফল্টে দিয়ে দেবেন বেটা। এই যে এখানে যদি আমি এখন বেটা দিয়ে দিই, এখন আমার বেটা স্টুডিওটি কী বলবো বেটা হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে চলে যাচ্ছি না। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা এই ভিডিওতে নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। আর ভিডিওটি পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি। তা বাই বাই।